আমরা যে এই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি, এই অ্যান্ড্রয়েড ফোনে আমাদের ইচ্ছা মতন আমরা যে যে অ্যাপস আমাদের মনে হয় ইনস্টল করতে, সেই সেই অ্যাপস আমরা ইনস্টল করে রাখি। তার ফলে কী হয়, যখনই আমরা ইন্টারনেট ওপেন করি তো অটোমেটিকলি দেখা যায় সেই সমস্ত অ্যাপস থেকে বিভিন্ন নোটিফিকেশন আমাদের ফোনে কিন্তু শো করে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এই অ্যাপস থেকে আসা যে নোটিফিকেশনগুলো বন্ধ করবেন, যেগুলো আপনি চাইবেন রাখতে পারেন, যেগুলো আপনাদের পছন্দ না, যে অ্যাপস থেকে নোটিফিকেশান আসুক আমি চাই না, সে অ্যাপসের নোটিফিকেশান আপনি বন্ধ করতে পারেন। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপসের নোটিফিকেশানগুলো বন্ধ করতে হয়। তো এর জন্য আপনি কী করবেন, আপনার যে ফোনে যে সেটিংস অপশান আছে, সেটিংস অপশানে ক্লিক করবেন। আমার তো মূলত স্যামসাংয়ের ফোন, তো এইখানে দেখবেন নোটিফিকেশান বলে একটা অপশান পাবেন, নোটিফিকেশান। যদি খুঁজতে অসুবিধা হয় তো উপরে সার্চ বারেও লিখতে পারেন নোটিফিকেশান, তো ওটা চলে আসবে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি নোটিফিকেশান অপশনটা খুঁজে নিয়ে জাস্ট এই নোটিফিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে সমস্ত অ্যাপ শো করছে, যেগুলো অটোমেটিকলি আপনাদের ফোনে অলরেডি ইনস্টল রয়েছে। তো দেখো তার প্রত্যেকটার পাশে একটা করে এই যে একটা ক্লিক বাটন দেওয়া রয়েছে, যেটা গ্রিন সিগন্যাল হয়ে রয়েছে। গ্রিন সিগন্যাল মানে এটা গ্রিন সিগন্যাল বলতে ব্লু সিগন্যাল। তো দেখো এটা ইনেবল করা আছে, সবার উপরে যে অ্যাপসটা অ্যাবেল জবস। তো দেখো তার পাশে এটা যদি আমি ক্লিক করি এটা ডিসেবল হয়ে গেল, তার মানে এখন অ্যাবেল জবস থেকে আমার ফোনে কোনো রকম কোনো নোটিফিকেশান দেবে না, বোঝা গেল। তো নিচে দেখো আরেকটা রয়েছে আপনা বলে একটা অ্যাপস রয়েছে, তো আমি এটাও যদি বন্ধ করি তো আপনা থেকেও কোনো রকম কোনো নোটিফিকেশান আসবে না। তো সেরকম যদি আপনি নিচে করেন, মনে করেন দেখেন এই যে লাইট, ফেসবুক লাইট, যদি মনে করেন ফেসবুক থেকে নোটিফিকেশান বন্ধ করে রাখবো, তো আপনি এটা ক্লিক করে ডিসেবল করতে পারেন। আবার যদি মনে করেন নিচের থেকে এই যে শেয়ারমি, এখান থেকে নোটিফিকেশান বন্ধ করবেন, তো এটা এইভাবে বন্ধ করতে পারেন আপনার খুশি মতন। যেগুলো আপনি বন্ধ করে দেবেন সেটা থেকে আর কোনো নোটিফিকেশান আসবে না। আর যদি মনে করেন যে কিছুদিন পরে যে না আমার এইখান থেকে নোটিফিকেশানের প্রয়োজন আছে, সাপোজ মনে করো আপনা থেকে নোটিফিকেশান বন্ধ রয়েছে, তো আপনি যদি মনে করেন না এইখান থেকে আমি নোটিফিকেশান আনতে চাই, তো সেক্ষেত্রে আবার এটা ক্লিক করে ডিসেবল করে দেবেন, সরি ইনেবল করে দেবেন। তো এইভাবে কিন্তু যত অ্যাপসের নোটিফিকেশান আছে চাইলে আপনি বন্ধ করতে পারেন, আবার চাইলে খোলাও রাখতে পারেন। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল, যদি না বোঝা থাকে একটা কমেন্টস করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।